বাংলাদেশে যেখানে স্বাধীনতার সঠিক ইতিহাস একসময় পুরোপুরি বিকৃতভাবে পাঠ্যপুস্তক বই যেগুলি আমাদের বই খাতা ছেলেমেয়েদের সমস্ত সমাজের মধ্যে স্বাধীনতার ইতিহাসটাকে বিকৃত করে জয় বাংলা স্লোগান বন্ধ করে দিয়ে একজন যিনি একজন সাধারণ সেনা কর্মকর্তা ছিলেন তাকে স্বাধীনতার মূল নায়ক বানানোর জন্য যত পরিকল্পনা ছিল যতভাবে প্রোপাগান্ডা করা যেত, আপনারা সবাই জার্নালিস্ট এখানে আছেন, সংবাদকর্মী আছেন, প্রোপাগান্ডা একটা জিনিস আর নিউজ করা একটা জিনিস, সে সময় প্রোপাগান্ডা করে কীভাবে স্বাধীনতার ইতিহাস সঠিক ইতিহাসটাকে ধামিয়ে চেপিয়ে রেখে কীভাবে স্বাধীনতার শুধু একটা অংশের ইতিহাসটাকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা করার পর আমরা যেহেতু এত দূর এই গত 15 বছর আমরা এসেছি, আজকে নতুন প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাসটা জানতে পারছে, বঙ্গবন্ধুকে চিনতে পারছে, আজকে স্বাধীনতার যে সঠিক ইতিহাস যতগুলি ডকুমেন্ট আর্কাইভ আমাদের কাছে আছে, সরকারে আমাদের বন্ধুত্ব রাষ্ট্র ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, ডকুমেন্টারি দিয়েছে, এবং সে সময়কার পাকিস্তান তাদের কাছেও তো অনেক তথ্য আছে স্বাধীনতার সময়কার অবস্থা এবং স্বাধীনতার পূর্বের কী অবস্থা ছিল। তো আমরা সকলের কাছ থেকে আমরা চেয়ে এখন তোদের স্বাধীন চেয়ে 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 নিয়ে আসছি এবং এগুলি নিয়ে আমরা নতুন ডকুমেন্টারি তৈরি করছি, বই তৈরি করছি, যেন আগামী প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাসটা জানতে পারে। দেশ আমাদের জিডিপি যতই ভালো হোক, ইকোনমি যতই ভালো হোক, আমরা কিন্তু পুরোপুরি আমদানি নির্ভর একটা দেশ, আমাদের সমস্ত কিছু কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। আমাদের এক্সপোর্টের খাতে মানে আমাদের রপ্তানির খাতে আমাদের 2-4-5টি পণ্যবাদে আমরা বেশি কিছু কিন্তু এখনও রপ্তানি আমরা করতে পারিনি, সেই জায়গাটা উঠে আসছে, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে অর্থাৎ আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব বদের জয় ও সে সময় তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন এবং একটা রূপকল্প বাস্তবায়ন করার তিনি পরিকল্পনা নিয়েছিলেন। এই একটা কারণে যেন আমরা বাংলাদেশ প্রথমত যেন আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি এবং দ্বিতীয়ত যেন আমাদের এই গার্মেন্ট সেক্টরের উপরে আমরা যতটা নির্ভরশীল সেই জায়গাটা থেকে সরে যেন আমরা এসে আমাদের একটা দ্বিতীয় অর্থাৎ সাপ্লিমেন্টারি বা সাবস্টিটিউট একটা ইন্ডাস্ট্রি আমরা তৈরি করতে পারি। এখন সেটা গার্মেন্টসের এক্সপোর্ট অনেক বেশি, আইটির এক্সপোর্ট এখন 1 বিলিয়ন ছাড়িয়েছে, 10-15 বছর পর এটা হয়তো আরও ভালো হবে ইনশাআল্লাহ। ড্রেন একটা এখন এমন অবস্থা হচ্ছে যে ড্রেন করার মতনই অবস্থা থাকতেছে। এখন বাগেরহাট পৌরসভায় আমার আগামী নির্বাচনের মূল, এটা আমি আনুষ্ঠানিকভাবে বলছি না, এটা আমার মূল লক্ষ্য থাকবে হলো এই নির্বাচনের পর আমার বাগেরহাট পৌরসভাটাকে কীভাবে গোছানো যায় সেইটা হলো কি আমার মূল মাস্টার প্ল্যান। কারণ অপরিকল্পিতভাবে যদি বিনা পরিকল্পনা নিয়ে যদি কাজ করা হয় তাহলে সে কাজ কোনো সময় সাস্টেনেবল থাকে না। মানে আমাদের বাংলাদেশে একটা চর্চা ছিল আগে যে জোট থাকলে এম্পিরিয়াল সুপারিশ করে লবি করে কাজ একটা নিয়ে এসে করে দিতাম, কিন্তু যদি লং টার্ম প্ল্যানিং নিয়ে কাজ না করা হয় অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যদি কাজ না করা হয় তাহলে সেই কাজ আমরা দীর্ঘমেয়াদী আমরা সেই সুফল আমরা কাজ থেকে পাব না, যার জন্য আমাদের অনেক প্রকল্প আমরা করেছি কিন্তু আমরা সেই প্রকল্প অনুযায়ী কিন্তু অনেক রেজাল্ট আমরা পাইনি। সারা দেশে অনেক জায়গায় অনেক প্রকল্প হয়েছে, তারপর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এরকম প্রকল্প দেওয়া বন্ধ করে দিয়েছে, এর মানে ঝটিকা প্রকল্প বলতে হবে যে ঠিক আছে চাচ্ছে দিয়ে দাও, ওইভাবে আর না করে আমার বাগেরহাটের জন্য আমরা পৌরসভার জন্য একটা প্ল্যান করে দরকার হলে সময় 5 বছরের বেশি লাগবে, মানে পৌরসভার বয়স আরও বেশি, অনেক বেশি, এই পৌরসভা অনেক ঐতিহ্যবাহী অনেক পুরনো একটা পৌরসভা, এই পৌরসভা ঠিক করতে গেলে এই পৌরসভায় হাত দিয়ে ঠিক করতে গেলে আমাদের কিছু সময় অবশ্যই দরকার। আমার আগে যিনারা সংসদ সদস্য ছিলেন তিনারাও চেষ্টা অবশ্যই করেছেন, কিছু জায়গায় আমাদের বাধাগ্রস্ত হতে হয়, আমারও হতে হচ্ছে, কিন্তু আমার পৌরসভা ঠিক করার জন্য আমাদের যে পৌরসভার কাজগুলি ঠিক করার জন্য মূলত রাস্তাঘাট পানি খাওয়ার পানি আমাদের তো চাহিদা তেমন বেশি কিছু না, আমার পৌরসভা যে গুলশান বরণী হয়ে যাবে তা তো আমি আশা করতেছি না, তা সেটা এখানে জনগণও আশা করে, তা আমাদের এখানে যতটুকু আমার পক্ষ থেকে আমার চেষ্টা থাকবে আমার পৌরসভার এখানে মূল যে পরিকল্পনাটা একটা মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা পৌরসভার কাজ করব। আপনারা জানেন যে আমরা বাগেরহাটের এলজিডি রাস্তার জন্য 868 কোটি টাকা নিয়ে আসছি, সেটা তূলনামূলকভাবে কিন্তু খুব বেশি একটা না, আমরা 3,500 কোটি টাকা চেয়েছি সরকারের কাছে জেলা ব্যাংক, যেটা হলে আমার 80%
এলজিডি আইডির রাস্তাগুলি যেগুলি আছে সেই রাস্তাগুলি পিচের রাস্তা হয়ে যেত, কিন্তু যেহেতু একটু অর্থনৈতিকভাবে আমরা একটা সংকটের মধ্যে থেকে সারা বিশ্বে যাচ্ছে, আমাদের অনেক বুঝে শুনে কিন্তু এখন রাষ্ট্র প্রধানের রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। এইরকম বড় প্রজেক্ট হয়তো আগামী আপনাদের সাথে আর লুকানোর কি আছে, আপনারা সংবাদ করবেন, আপনাদের মাধ্যমে আমার কথা জনগণের কাছে যাবে, জনগণের কথা আমার কাছে আছে। আগামী এক দেড় দুই বছর আমাদের এই অর্থনৈতিক সংকটের মধ্যে থেকে আমাদের দিন পার করতে হবে। আমাদের জিনিস মূল্যস্ফীতির দাম, জিনিসপত্রের দাম, এই মূল্যস্ফীতি সমস্ত বিষয়ে এগুলি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন। যদিও আমরা পুরোপুরি একটা আমদানি নির্ভরশীল দেশ, আমরা বাইরের অন্যান্য দেশের সাথে আমরা নিজেদের তুলনা করলে হবে না, এই বাইরে এক যুদ্ধ শেষ হতে না হতে আবার সেই ইসরায়েলিরা ফিলিস্তিনের উপরে এক যুদ্ধ বাধা দিল, তেলের দাম গেছে আরও কিছুখানি বাইরে। আমাদের তো তেল, জ্বালানি তেল তো আমাদের নিয়ে আসতে হয় এবং ভর্তুকি দিয়ে নিয়ে আসতে হয়, আমার ক্যাশ টাকা তো অনেক টাকা এই ভর্তুকি দিয়ে নিয়ে আসতে হলে চলে যাচ্ছে, তার উপরে সারের ভর্তুকি, এই তেলের ভর্তুকি, আর পাওয়ার প্ল্যান্ট আলারা এমনভাবে করে রাখছে, স্বাভাবিক তারা বিনিয়োগ করেছে, তারা ব্যবসা করেছে, তারা তো লস নিয়ে বাড়ি যাবে না, এবং তাদের সাথে বিভিন্ন বাইরের সংস্থা তাদের সাথে এই পাওয়ার প্ল্যান্টগুলিতে ইনভেস্ট করেছে, তো তারা তো তাদের সেফটিটা চায়, যার জন্য শর্তও এমনভাবে করা যে আমাদের ক্যাপাসিটির যে আলোচনা সমালোচনা যেটা হয়, এটা যদি আমাদের বিদ্যুৎ খাতে উন্নয়ন করতে হতো তাহলে এই 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 পরিকল্পনা ছাড়া বিদ্যুৎ খাতে আর উন্নয়ন হতো না, নাহলে বিনিয়োগকারী আসতো না, তাদের যদি ব্যবসায়ী লাভ না পায় তাহলে ব্যবসা করবে কেন। তো আমাদের ব্যাপক উন্নয়ন হয়েছে, এখন কিছু সময় আগামী এক দেড় দুই বছর এই নির্বাচনের এই সময় আমি বলে যাচ্ছি যে এখন আগামী দুই বছর নির্বাচনের পরেও দুই বছর আমাদের কিছু প্রথম কোয়ার্টার আমাদের ভালো থাক, মানে আমরা একটু চাপের মধ্যে থাকব, দ্বিতীয় কোয়ার্টারে হয়তো অর্থনীতি বাউন্স ব্যাক করতে পারে, যেটা আশাবাদী আমরা অনেক অর্থনীতিবিদরা বলছেন যে দ্বিতীয় কোয়ার্টার থেকে আস্তে 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 আবার ভালো হওয়া শুরু করবে। তো আশা করি দুই বছরের মধ্যে আবার আমরা সেই 8% গ্রোথের জায়গায় ফেরত যেতে পারবো বলে আমরা আশাবাদী।